আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আমি বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ অর্থনীতির দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা আমাদের বিষয় পূর্বে আমরা চলো কয়েকটা ছবি দেখে নেই। এক নম্বর ছবিতে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশ ব্যাংকের লোগো, হ্যাঁ, যেটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তোমাদের প্রায় সকল মুদ্রায় এই ছবিটা দেখতে পারো। 2 নম্বর রয়েছে, দেখো এখানে 4টা ব্যাংকের লোগো দেওয়া আছে, যেমন হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। 3 নম্বর ছবি, দেখো এখানে অনেকগুলো ব্যাংক আছে, যে ব্যাংকগুলা এগুলো হলো কি প্রত্যেকটা। 1 নম্বর ছবিতে যেটা দেখলাম বাংলাদেশ ব্যাংক, এটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। 2 নম্বর যে ব্যাংকগুলো দেখলাম এগুলো হলো বাংলাদেশের সরকার নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক, এর বাইরেও আরো কয়েকটা আছে। আর এইখানে এই ছবিতে যতগুলো দেখতে পাচ্ছ এই সবগুলো হলো বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তাহলে এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারি যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার প্রথমেই কি আসে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এর গঠন, এর কার্যাবলী। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গঠন আমরা এবং কার্যাবলী আমরা জেনে নেই। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। 1971 সালে 16ই ডিসেম্বর, অর্থাৎ যেদিন আমরা স্বাধীনতা অর্জন করি সেদিন থেকেই তার পূর্বের দিন পর্যন্ত, এরপর বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় পূর্ব নাম হলো স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা সমস্ত দায় এবং যত সম্পদ আছে সব নিয়ে বাংলাদেশ ব্যাংক 1971 সালে 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ওই দিন থেকেই তার কার্যক্রম শুরু করে। পৃথিবীর অন্য সকল দেশের মতো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন, তবে এটি সরাসরি জনগণের সাথে কোনো রকম আমানত গ্রহণও করেও না, প্রদানও করে না। বাংলাদেশ ব্যাংকের মূলধন, বাংলাদেশ ব্যাংকের সর্বমোট পরিশোধ মূলধন হলো 3 কোটি টাকা, যেটা হলো 100 টাকা মূল্য মানে শেয়ারের মাধ্যমে জনগণের নিকট, হ্যাঁ, এটা বিক্রি করা আছে। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত দায়ভারের পূর্ণ মালিকানা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট হস্তান্তরিত। অবস্থান ও শাখা, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিল অবস্থিত। তোমরা যদি কখনো ঢাকার মতিঝিলে যাও, শাপলা চত্বরে গিয়ে হাতের বাম দিকে তাকালেই বাংলাদেশ ব্যাংকের অন্যতম বড় বিল্ডিংটা দেখতে পাবা। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা যেগুলো রয়েছে সেগুলো হলো কি, ঢাকাতে 2টা, একটা হলো মতিঝিলা, একটা হলো ঢাকার সদরঘাটে। এছাড়া আরো ঢাকার বাইরে আরো 7টি সহ মোট অবস্থান বা শাখা হলো 9টি। পরিচালনা পরিষদ, কিভাবে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক পরিচালনার জন্য একটি পরিচালনা বোর্ড রয়েছে, আর এই বোর্ডের প্রধান কে বলা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া 2 জন ডেপুটি ডাইরেক্টর এবং 8 জন ডাইরেক্টর নিয়ে বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করে 3 বছরের জন্য, তবে সরকার ইচ্ছে করলে গভর্নরের মেয়াদ আরো বাড়াতে পারে। তারপর দেখি বাংলাদেশ ব্যাংক কি কি কাজ করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী। বাংলাদেশ ব্যাংকের প্রথম, পৃথিবীর অন্যান্য দেশের মতো যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম এবং প্রধান কার্যাবলী হলো নোট এবং ধাতব মুদ্রা প্রচলন। বাংলাদেশে যত নোট আছে, অর্থাৎ 2 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নোট এবং ধাতব মুদ্রা 1, 2, 5, এই সবগুলো অনুমোদন করে কে, বাংলাদেশ ব্যাংক। 2 নম্বর হলো সরকারের ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশ সরকারের ব্যাংক। সরকারি যে কোনো হিসাব, অর্থাৎ সরকারের যে কোনো আয় ব্যয়ের হিসাব এবং যে কোনো পাওনা এবং প্রাপ্তি সব কিছু বাংলাদেশ ব্যাংকের নামে জমা হয়। সকল ব্যাংকের ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংকার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অন্যান্য সকল ব্যাংকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে। অন্য সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে কোনো নির্দেশ মানতে বাধ্য। এই যে লকডাউনের ভিতর আমরা দেখলাম যে প্রথম কয়েকদিন সপ্তাহে কয়েকদিন খোলা ছিল, তারপরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এখন পূর্ণ
কর্মদিবস কি ব্যাংক খোলা। আচ্ছা, তারপরে রয়েছে হলো ঋণ নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশ, বাংলাদেশের যে মুদ্রা টাকার বিনিময় হয়, যেমন হলো আমাদের এক এক ডলার, হ্যাঁ, $1 কয় টাকা সেটা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এক এক রিয়াল সমান সমান কত টাকা সেটাও, এরকম পৃথিবীর যে কোনো দেশের মুদ্রার বিনিময় হার, বাংলাদেশের কত টাকায় অন্য দেশের $1 বা মুদ্রা পাওয়া যাবে সেটা নির্ধারণ করে থাকে। তারপরে চলো নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। এখানে নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস কে, বাংলাদেশ ব্যাংক যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, জনগণের টাকা নিয়ে জালিয়াতি করে কিংবা চলে যায় কিংবা উধাও হয়ে যায়, আমরা দেখলাম যে কিছুদিন আগেই বাবা বহুল আলোচিত ডেস্টিনি গ্রুপ, এরকম ডেস্টিনি গ্রুপ যে চলে গেল, এই যে এখানে এটার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশ ব্যাংকই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব, বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে উপদেষ্টা এবং প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব কি, পৃথিবীর অন্যান্য দেশের সাথে কোনো যদি আর্থিক সংশ্লিষ্ট বিষয় থাকে সেটা বাংলাদেশ ব্যাংক করে থাকে সরকারের পক্ষে। নতুন ব্যাংকের অনুমোদন, আমরা দেখলাম যে সদ্য কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, যেমন হলো NRB ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এগুলো ব্যাংকের অনুমোদন দেয় কে, বাংলাদেশ ব্যাংক। কোথাও কোনো ব্যাংকের শাখা খুলবে, বাণিজ্যিক ব্যাংকের শাখা খুললে সেটাও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই খুলতে হয়। তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্য, বাংলাদেশের সরকারের পক্ষে বৈদেশিক বাণিজ্য অর্থাৎ কি, আমদানি রপ্তানি সকল কিছু, হ্যাঁ, আমদানি করলে আমরা যে টাকাটা পরিশোধ করতে হয় সেটাও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, আবার রপ্তানি করলে যে আয় হয় সেটাও বাংলাদেশ ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিচালিত হয়। তারপর হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ট্রেনিং একাডেমিতে তার অধীনস্থ সমস্ত ব্যাংকারদের কি করে দক্ষ মানব সম্পদ অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করে থাকে। আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সরকার প্রতি বছর আর্থিক পরিকল্পনা অর্থাৎ বাজেট এবং অন্যান্য মুদ্রার মান, সরকারের আর্থিক নীতি, রাজস্ব নীতি সকল কিছু নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে এবং সরকারকে সহযোগিতা করে থাকে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।